আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলো, আজকে একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে আসছি। আর আমি তো সবসময় ছোট ছোট ব্লগ করি, তোমরা তো জানোই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো, আমিও সকাল সকাল উঠে গেছি, যেতে সকাল না, ভালোই সময় হয়ে গেছে, প্রায় 10টা বেজে যাচ্ছে। তো আমি উঠে পড়ছি, আর আমি এদিক দিয়ে একটু পানি খেয়ে একটু চা খাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি একটু চা খেয়ে নেব। এখানে ছোট বোনের সাথে গল্প করতেছিলাম, আর আমি একটু চাও খেয়ে নিচ্ছিলাম। দেখো, তো চা খাওয়ার পরে আমি কি দিয়ে আজকে ঘরের কাজটা শুরু করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর মনের সুখে একটু চা খাচ্ছি। চা খাইলে আমার খুব ভালোই লাগে। তো দেখো, খুব খুব মজা করে আমি চাটা খেয়ে নিচ্ছি, কারণ চা খেলে একটা এনার্জি ভালো থাকে, যে কোনো কাজ করা যায়। আমার আমি যেতে চালাবার তার জন্য একটু চা খাই টাইম টু টাইম। আর এদিক দিয়ে আমার চা তো আমি খাচ্ছি, এই খাচ্ছি অনেকভাবে বসে বসে, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, যেতে মনের যে সুখ সেটা অনুভব করতেছি, চা খাচ্ছি আর অনুভব করতেছিলাম। আর ছোট বোন চলে আসছে, আর এদিক দিয়ে আমিও বলতেছি যে ঠিক আছে, আমার চাটাও খাওয়া শেষ হয়ে গেছে। তো যাই হোক, চা খাওয়া শেষ, এখন আমি ভিডিওটা স্টার্ট করে দিছি। দেখো, ঘরের কাজটা আমি শুরু করে দিলাম, আর আমি এদিক দিয়ে আসার সময় দেখি যে আমার বেসিনটা ময়লা হয়ে গেছে, তার জন্য আমি বেসিনটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের কাজটা। কী কী কাজ করবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, তো বেসিনটা আমি বালু আর ফুল পাউডার দিয়ে খুব সুন্দরভাবে ঘুষি মেজে পরিষ্কার করে ফেলবো, একদম ফকফকা করে ফেলতেছি। দেখো, যেতে সাদা জিনিস আর একটু ফকফকা করলে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ এগুলো তো হাতের কাজ, যদি কাজ করা হয় তাহলে যে কোনো জিনিসই সুন্দর লাগে। আর এদিক দিয়ে তো মাও চলে আসতেছে, তোমরা তো দেখলাই, আর মা বুঝতে পারে না যে আমি ভিডিওটা ওপেন করে রাখছি। আর আমার তো ক্যামেরাম্যানও আমি আর ভিডিও ম্যানও আমি, সবই আমি, কারণ আমাকে কেউ হেল্প করে না, কারণ আমার মতো করে কেউ ভিডিওটা শ্যুট করতে পারে না, এই জন্য আমি নিজেরটা নিজে করতেই পছন্দ করি। আচ্ছা যাই হোক, তো তোমাদেরকে দেখালাম এই যে দেখো, আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি চলে আসছি, যাতে রাতে ঘুমাইছি, বিছনাটাও অগোছ হয়ে আছে, তার জন্য আমি বিছনাটা একটু গোছ করে নিচ্ছি। দেখো, তো যাই হোক, আর আমি সবসময় ঘরে আসার সময় কী করি যে ওই ফটোটার দিকে একবার তাকাই, কারণ তোমার ভাইয়া যখন ছিল তখন তো 12টা 1টার আগে ঘুম থেকে উঠতো না, আর আমার বিছনাটাও আমি গুছাইতে পারতাম না সকাল সকাল। আর এদিক দিয়ে কী করতো তোমার ভাইয়া, কারণ অনেক দুপুর টাইম উঠতো, আর সে তো দেশের বাইরে থাকতো, এটা তো তোমরা সবাই জানো, ভিডিওতে বলা আছে, কারণ একটু ঘুমাইতো, আর ঘুমের জন্য একটু ও ঘুমের লাভার ছিল আর ঘুম পাগল ছিল। তো যাই হোক, আর তোমাদেরকে এটাও শেয়ার করতেছিলাম, আর আমার ঘরের কাজটুকু করার জন্য আমি বিছনাটাও গুছাই নিছি। আর এদিক দিয়ে দেখো, যেতে বিছনা গুছাইছি, এখন ঘরটা আমি মুছে নিচ্ছি, যেতে আমার রুমটা ছোট, তোমরা কিছু মনে করো না। আর আমি ঘরটা ঝাড়ু নিয়ে নিছিলাম, তো এখন আমি ঘরটা মুছা ফেলাইতেছি। দেখো, আর যেতে আমার ঘরটা ছোট, এই জন্য আর আমার মুছামুছি করতে সমস্যা হয় না, আর দ্রুতভাবে কাজটা শেষ হয়ে যায়, আর আমি এই জন্য টেনশনও করি না। দেখো, আমার ঘরটা মুছতেছি। তো ঘর মোছার পরে আমিও রান্নার জন্য চলে যাব, যে কী কী রান্না করবো আজকে, আর এই জন্য রেডি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তো আমার ঘরটাও দেখো ওই সাইড দিয়ে মোছা হয়ে গেছে, আর মোছার জন্য কতবার একটা লাঠি নিয়ে নিছি, তো দেখতেই আছে একদম সুযোগ সুবিধা ভালো, এই লাঠি দিয়ে ঘর মুছলে একদম দ্রুত ঘর মোছা যায়। তার আর এদিক দিয়ে আমি কী করতেছি, আমার বারান্দাটা আমি একটু ধুয়ে নিতেছি, কারণ কালকে বৃষ্টি ছিল, এক বৃষ্টি এরকম না, মানে খুব বাতাস ছিল, ধুলো চলে আসছে, তার জন্য আমি এখন এই বারান্দাটা একটু ধুয়ে নেব। দেখো, অনেক ময়লা এসে জমছে, আর ওটা তো পাথরকুচি গাছ, আমি একটু চিন্তা করলাম যে একটু পানিও দিয়ে দিই। ওই দেখো, পার্সেট সকাল সকাল ওরকম ওয়েদারটা ভালো নাই, যেতে বৃষ্টি বৃষ্টি ভাব, তো ভাবতেছি একটু পানিতে ধুয়ে দিই, তো এই জায়গাটা পরিষ্কার হবে, যেতে আমি এখানে আসি বসি একটু চা টা খাই, পরিষ্কার থাকলে একটু ভালো লাগে, তার জন্য আমি একটু ধুয়ে নিতেছি। আর আমার ওই যে দেখো ঘর মশলা লাঠিটা কীভাবে দাঁড়ায় রয়েছে, কারণ আমি দাঁড়া করে রাখছি, এটা রোদ রোদ আসলে রোদে দিয়ে দিতে পারতাম, এখন তো রোদ নেই, তার জন্য ভাবলাম যে দাঁড়া করাই রাখি। আর ওই যে ড্রামটা দেখতেছি, এটার ভিতরে রোদ থাকলে তো আমি আজকে মরিচগুলো রোদ দিয়ে দিতাম, যাতে রোদ নেই, এই জন্য ড্রামে করে রেখে দিছি, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হয় বৃষ্টিটা নেমেই যাবে। আচ্ছা যাই হোক, আর আমি এদিক দিয়ে দেখো বালতিতে করে পানি এনে জায়গা খুব সুন্দর করে ধোয়াধুয়ি করতেছি, যাতে পরিষ্কার রাখলে সবারই তো ভালো লাগে তাই না, কান্না ভালো লাগে। তো যাই হোক, পানিগুলো যে ঢাইলা দিতেছি, যাতে বালুগুলো চলে যায়, অনেক বালু চলে আসছে। আর এদিক দিয়ে দেখো বালতি টাঙ্গায় আমি কী করতেছি, তো যাই হোক, আর এদিক দিয়ে নিয়ে নিছি ভেন্ডি, যেতে আমি রান্না করব, রান্নার প্রসেস করতেছি, আজকে ভেন্ডি ভাজি করবো আর তেলাপিয়া মাছ দিয়ে আর তোমার বাগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো, আর সেটাও রেডি করে নিতেছি। দেখো, কতগুলো বাগুন কাইটা নিছি, আর বাগুনগুলো পিস পিস করে নেব। দেখো, ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে নেব, দেখো যে আমি নিতেছি। আর এদিক দিয়ে অনেক বাগুন নিতেছি, আর মা বলতেছে যে বেশি হয়ে গেছে, এতগুলো নেওয়ার দরকার নেই। তো আমি ভাবতেছি যে না, একটা রেখে কী করবো, তো পুরো ঠুকে নিয়ে নিই। তো যাই হোক, আমি এক ঝুড়ি বাগুন নিয়ে নিছি, কাইটা সবজিটা কাইটা নিছি এক ঝুড়ি। আর এদিক দিয়ে তো তোমরা দেখছোই, ভেন্ডিও কাইটা নিছি, আর এদিক দিয়ে একটা আলু কাইটা নিছি, এখন আরেকটা আলু কাইটা নেবো, কারণ এতগুলো বাগুনে একটা আলু কী হইব। তো আর আমি দুইটা আলুটাই কেটে নিলাম। দেখো, আর এদিক দিয়ে আমি
ভেন্ডিটা বসানোর জন্য রেডি করে নিছি। আর এখন ভেন্ডিটা আমি বসাই দেবো। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিছি, পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে নিছি, লবণ দিছি। আর এখন আমি একটু হলুদ দিয়ে নিব, হলুদটা দিয়ে নিছি। এখন এই যে দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম, কারণ অল্প একটু ভেন্ডি তো দুই তিনজন যাতে খেতে পারে, এরকম আমাদের বাসায় এরকম কেউ ভেন্ডি খায় না, তো আমি একটু ভেন্ডি খাই। ভেন্ডিটা আমার খুবই পছন্দ লাগে। তো যাই হোক, আমি এই যে হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো ভেন্ডিটা, তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো হয়েও গেছে, আমি যে নামায় নিছি। আর এদিক দিয়ে দেখো তেলাপিয়া মাছটা ভাজিয়ে নিছি। আর এখন আমি তরকারিটা বসাই দেবো, তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা কীভাবে বসাবো তোমাদের সাথে শেয়ার করবো এটা, কারণ যেতে 10টা বাজে ভিডিওটা স্টার্ট করছি, কারণ দুপুর হয়ে যেতেছে, দুপুরের খাবার তো আস্তে আস্তে রেডি করতে হবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ঘরের কাজ, তো ভিডিওটা তো বড় করা যাবে না। তো যাই হোক, আমি ছোট করে ভিডিওটা করলাম। তোমাদের যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবা, আর শুরু থেকে কী কী কাজ করলাম সেটাও তোমরা দেখতে পারবা। যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবা, আর না হলে জোর করবো না। তো যাই হোক, দেখো এখন আমি মশলা দিয়ে একটু কষাই নিতেছি। দেখো হালকা একটু পানি অ্যাড করে দিছি, যাতে কষানোর সময় কোনো ই না হয়, নিচে দিয়ে ধরে না যায় জন্য। আর এখন আমি আলুটা দিয়ে দিতেছি, যাতে আলুটাও সিদ্ধ হইব, আমার মশলাটাও কষানি হইব। যাই হোক, তোমরা দেখো এই যে দেখো আমার সুন্দর করে আমি কষাই নিতেছি। দেখো যেহেতু আলুটা আমার বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কী করবো, এখন এই যে বাগানগুলো দিয়ে দেবো। দেখো সবজিটা দিয়ে দিতেছি, দিয়ে একটু কষাই নেব। দেখো আমি একটু কষাই নিতেছি, সুন্দর করে তোমরা কষাই নেবার। আমার ভিডিওটা দেখে দেখে রান্না করে খাবা, অনেক মজা লাগবে, আর অনেক মজার খাবার তোমরা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, আমি কষাই নিছি, একটু ঝোলও দিয়ে দিছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমি পুরো ভিডিওটা, তরকারির যে ভিডিওটা, এটা তোমাদেরকে একটু দেখাই নাই, কমে দেখাইছি, কারণ ভিডিওটা বড় হয়ে যেতেছে। আমি তো বড় ভিডিও করি না, ছোট ভিডিও করি, এটা তো জানোই। যাই হোক, তোমরা যদি বড় ভিডিও দেখতে চাও কমেন্ট করবা, আমি ফুল ভিডিওটা দেওয়ার ট্রাই করবো। আর যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবা।